হঠাৎ করে আলোর ঝলকানির মতো বিশ্ববাসীর চোখকে ধাঁধিয়ে দিয়ে বাংলাদেশের তরুণ এবং প্রত্যয় ক্রিকেটাররা, বাংলাদেশের সোনার ছেলেরা, তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ড দলকে পরপর দুটি খেলায় পরাজিত করে তারা কিন্তু 2-0 এগিয়ে গেল। এটি বাঙালি জাতির জন্যে, বাংলাদেশের জন্যে, বাংলাদেশের 15 কোটি মানুষের জন্যে অনেক বড় গর্বের, অনেক বড় গৌরবের, অনেক বড় পাওনা, অনেক বড় স্বীকৃতি, অনেক বড় পুরস্কার, এক ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক মুহূর্ত। শাবাস বাংলাদেশ, শাবাস বাংলাদেশ, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নতুনের কেতন বুড়ে পৃথিবী অবাক তাকিয়ে রয়, বাংলাদেশ নিউজিল্যান্ডকে পরপর দুটি খেলায় পরাজিত করল। এখন কথা বলবো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সাবেক ম্যানেজার এবং বাংলাদেশ দলের সাবেক প্রধান নির্বাচক জনাব ফারুক আহমেদের সাথে। ফারুক, বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে ফারুক। আপনি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, সংগঠকদের ধন্যবাদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ এবং দলের প্রশিক্ষক থেকে শুরু করে যারা বাংলাদেশ দলের সাথে সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আশা করব আগামী যে দুটি খেলা অনুষ্ঠিত হবে, অন্তত একটি খেলায় জয়লাভ করে বাংলাদেশ সিরিজ জয়লাভ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, সেই কামনা বাসনা প্রতীক্ষা আমাদের সকলের। আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো, বাই বাই।